আসসালামু আলাইকুম। এইখানে নতুন একটা বিল্ডিং এর কাজ শুরু করা হবে, তো সেটার জন্য আর কি প্রস্তুতি চলছে। এখানে বেশ কিছু মেহগনি গাছ ছিল, তো গাছগুলো কেটে ফেলা হয়েছে বেশ কয়েকদিন আগেই। আজকে লেআউট দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করতেছে, পৌরসভা থেকে লোক আসছিল, আসার পরে মোটামুটি মেপে সব কিছু ক্লিয়ার করে গেছে এবং চারপাশে যারা আছে তাদের সাথে কথা বলে সব কিছু একটা মানে মিউচুয়ালের মধ্যে আনা হয়েছে। এখন যে লেআউটের কাজ চলতেছে, যে এই পাশে পিলার পোঁতা ওই বাঁশ পুঁতে এখানে খুঁটি পোঁতা হইতেছে আর কি, মাপটা ঠিক রাখার জন্য। আর একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলগুলো ভাঙার জন্য আর কি। এই পাশটা মাপা হয়নি না? এটা মাপা হয়েছিল তো, আর সমস্যা নেই, আরেকবার মাপে নেন। হয়েছে, মিলেছে পাশে। তুই ক্লিয়ার করবি ইঞ্জিনিয়ার সাহেব? থাক, বেশি কিছু করা লাগবে না। কোথায় গেছিলি? ভাই ভালো আছেন? মেন ইঞ্জিনিয়ার তো রাখা নাই। মাহিব, কি আছে দেখি, কাজ করবা তুমি? শোনো 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 মাহিব, আয় দাও দাও দাও। মোটামুটি লেআউটের কাজ শেষ, এখন ভেতরে মার্কিং করা হবে। তারপরে আর কি মিস্ত্রির সাথে কথা বলা হয়েছে, তারা আস্তে আস্তে তাদের মতো মার্কিং করবে, করে তারপরে হচ্ছে আপনার এই বেজে যে গর্তগুলো করার কথা আর কি, এগুলো আস্তে আস্তে কাজ শুরু করবে আর কি। সব মিলে আসলে সামনে ছাড়া হয়েছে টোটাল, এই যে রাস্তা যদি এদিক দিয়ে হয়, এদিকে আমার সামনে 5 ফিট ছাড়া হয়েছে, আর এই পাশে যারা আছে তারাও 5 ফিট ছাড়বে, তাদের সাথে এমনই কথা হয়েছে আর কি। আর সব মিলে দুই দিকে প্রত্যেকটা সাইডেই ছাড় লাগছে বেশি বেশি। এখন আসলে এক জায়গায় বসবাস করতে গেলে এটার জায়গারও দরকার আছে, আশেপাশে রাস্তার দরকার, কোনো প্রয়োজনে অপ্রয়োজনে যেটা আর কি সবসময় প্রয়োজন, রাস্তা তো সবসময় আসলে প্রয়োজন। তবে এই যে এই লোকটা বাড়ি করছে, এই লোকটা একটু ঝামেলা করছে আর কি বাড়ি করার সময়। এই লোকটা সামনে রাখছে শুধুমাত্র 4 ফিট জায়গা। এই লোকটা যদি সে সময় প্ল্যান করতো ঠিকঠাকভাবে বা কাউরে ডাকতো, কাউকে ডাকেও নাই, নিজে নিজে কাজ করে ফেলছে। এই যে এখন আসার পরে দেখতেছি যে এই সমস্যা, সামনে মাত্র 4 ফিট ছাড়ছে এই জায়গায়।